এরপরে প্রশ্ন হলো এঙ্গেজমেন্ট করে কবুল বলার আগ পর্যন্ত ফোনে আলাপ করা জায়েজ আছে কিনা। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং যুবকদের প্রশ্ন। এঙ্গেজমেন্ট এটা আরেক ফাঁদ বলতে পারি। এঙ্গেজমেন্ট মানে শয়তান এঙ্গেজ করে দিল আর কি। যদি এঙ্গেজমেন্টে দোষের কিছু ছিল না, কিন্তু আজকাল এঙ্গেজমেন্টকে আমরা বিবাহ মনে করে এরপরে আমরা এবার ইটিশ পিটিশ আলাপ সালাপ সব স্বামী স্ত্রীর মতো করতে থাকি। এবং বলা হয় একটা মুখরোচক কথা আমাদেরকে কিছু নাস্তিক বা ইসলাম বিদ্বেষী বা এরকম কিছু মানুষ আমাদেরকে বলে যে না, হঠাৎ করে একটা লোকের সাথে কেমনে ঘর করে, এই জন্য আগে একটু গেট টুগেদার বা কি জানি বলে লিপ টুগেদার এই টাইপের কিছু কাজ করতে, এই জন্য হোটেলে যায় একসাথে দেখা করে। এখন যুবকদের ঘর বেশি ভাঙে না আগে মুরব্বীদের ঘর বেশি ভাঙত? সংসার কোনটা বেশি ভাঙে? ওই মুরব্বীদেরকে জিজ্ঞাসা করেন, অরিজিনাল ভালোবাসা বা লাভ বলতে যদি কিছু থাকে ওই মুরব্বীরা জানে। এখন যুবকরা আপনারা তো শুধু কেন ওই লাভ ডে টাপ ডে ফুল টুল দেওয়া সব নাটক ফাটক করেন, ভিতরে সব মুনাফিকি। আপনি আরেকটার সাথে ইটিশ পিটিশ করেন, আপনার বউয়ার সাথে ইটিশ পিটিশ করে, সবাই না, আল্লাহ মাফ করুন, আছে না না এগুলা তো ভাইরা আমার। এই জন্য এঙ্গেজমেন্ট হলে বিয়ে হয় না। বিয়ে কখন হবে? আগ্রহ হলে। আগ্রহ হওয়ার আগ পর্যন্ত কি হবে না? বিয়ে হবে না। তার আগ পর্যন্ত এভাবে আলাপচারিতা জায়েজ নাই, হারাম। হ্যাঁ, দরকারি কোনো কথা জানার হলে মেসেজ আদান প্রদান করে খুব এহতিয়াতের সাথে তার সাথে সতর্কতার সাথে আপনি যোগাযোগ করতে পারেন।